আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। টস জিতে ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। দুই ওপেনার জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ দল ধীরে ধীরে রানের গতি বাড়িয়ে চলছিল দ্বিতীয় টেস্টে। কিন্তু 15তম ওভারে সেই ছন্দপতন ঘটেছে। কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জায়দে মুনাতকাটের বলে ক্যাচ তুলে দিয়েছেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দি করেছেন লোকেশ রাহুল। আউট হওয়ার আগে জাকির করেছিলেন 15 রান। এর আগে দ্বিতীয় ওভারে ক্যাচ তুলেছিলেন জাকির, মোহাম্মদ সিরাজ সেই ক্যাচ মিস করেছেন। পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। যদিও এই আউটটি ছিল বিতর্কিত, বাইরে চলে যাওয়া একটা বল প্যাট দিয়ে ঠেকান শান্ত, বলটা ছিল স্ট্যাম্পের অনেক বাইরে, তবু জোরালো আবেদন করেন অশ্বিন। তার জোরালো আবেদনের মুখে আঙুল তুলে দেন আম্পায়ার শরীফুদ্দৌলা। রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি অফ স্টাম্প হয়তো আলতোভাবে টাচ করে যেত। এদিকে ভালো কিছুর আশা দেখাচ্ছিলেন সাকিব আল হাসানও, কিন্তু উমেশ যাদবের বলে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ধরা পড়েছেন তিনি। সাকিব আউট হওয়ার পর মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধেছিলেন মুশফিকুর রহিম, কিন্তু সেই জুটিটাও ভেঙেছে 48 রানের মাথায়। পরবর্তীতে মুমিনুল হক লিটন দাসকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন, কিন্তু তার সাথে মাত্র 42 রানের জুটি হয়েছে। লিটন 25 রান করে সহজ ক্যাচ হন অশ্বিনকে ফ্লিক করতে গিয়ে। আর লিটন যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণই স্লেজিং করছিলেন পেছনে থাকা বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। পরবর্তীতে ম্যাচ শেষে জানা যায় পুরো ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশি ক্রিকেটারদের পেয়ে বসেছিল, প্রত্যেকটা ক্রিকেটারকে স্লাইজিং করেছে, যা নিয়ে বিরক্ত সাকিব আল হাসান। শেষ পর্যন্ত মিরপুর টেস্টের প্রথম ইনিংসে 73.5 ওভারে 227 রানে গুটিয়ে গিয়েছে সাকিব আল হাসানের দল। এখন দেখার বিষয় ভারত ক্রিকেট দলকে কত তাড়াতাড়ি সাকিবের বাংলাদেশ আটকে রাখতে পারে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।